সিল্লালেই সবকিছু জয় করা যায়, সিল্লানোর উপর কোনো ওষুধ নাই, দেখো না। হ্যাঁ জনসভায় নেতারা জনগণের উপর চিল্লায়, আর জনগণ কি করবো, জনগণ সোজা বাড়িতে এসা ওর উপর চিল্লায়। যেমন তুমি এখন আমার সাথে চিল্লাই, যেমন ভাবো তেমনই ধরো, বাজার ধরো, ভালো করে ধরো। আরে বাজার পড়বো না, তুমি তো অর্থ ঠিক পাবে, বাজার তো নষ্ট করে দিলা, মাছগুলো নষ্ট হয়ে গেল, বাজার তো পড়বই, সংসারের দিকে তো তোমার কোনো কোনো খেয়ালই নাই। কিন্তু তুমি কেমন কথা বললা, সামান্য একটু বাজার হাত থেকে পড়ে গেছে বলে তুমি আমার বললাম আমার সংসারে কোনো মন নাই? না নাই, সংসারে যদি মন থাকতো তাহলে হাতের থেকে বাজারটা পড়তো না। আমি তো 3 কিলোমিটার বাজার নিয়ে হাইটে আসলাম, কই আমার কাছ থেকে তো বাজার পড়ে নাই, তোমার কাছে দেওয়া মাত্র হাতের থেকে বাজার পড়ে গেল গা, এ থেকে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো এই তোমার সংসারের দিকে মন নাই। তুমি আবারও বললে আমার সংসারে মন নাই? হ্যাঁ কেমন করে বললো তুমি কথাটা, মানে তোমার উপর ঠাডা পড়লো না কেন আল্লাহর? আমি এটা বুঝতেছি না। এই কথা দিয়ে অপমানিত হইলো যে তোমার সংসারের প্রতি, স্বামীর প্রতি, বাড়ির প্রতি, ঘরের প্রতি কোনো মন নাই, না হলে তুমি এই ধরনের কথা বলতে পারলা না। কেমনে করে তুমি বললা যে আমার উপর ঠাডা পড়লো না কেন? শোনো, তোমার সাথে আমার বিয়ে হওয়াটাই ভুল হয়েছে, আমার বাপজি কেন বাইসা তোমার সাথে আমার বিয়ে দিছে, নাহলে কত মানুষের পক্ষ থেকে আমার কাছে সম্বন্ধ আসছিল, তাদের সাথে বিয়ে দিলে আমি সুখে থাকতাম। হ্যাঁ জানি জানি, সব খোঁজ খবর আছে, কার সাথে তোমার সম্বন্ধ আসছিল, আর প্রত্যেক মায়ের একই কথা কয়, কত বড় বড় ঘর থেকে আমার সম্বন্ধ আসছিল আমি সব জানি, চ্যাংরা চ্যাংরা পোলা ঘোষের সাথে তোমার বিয়ের সম্বন্ধ আসছিল, তোমার বাবা ভালো করে জানে, তোমার মতো মানুষে আমার মতো বুদ্ধিমানের সাথে বিবাহ দিছে, যেন তোমার আমি ঠিক রাখতে পারি, বুঝেন না তো তুমি, অবুঝ বুঝতে যেন ঠিক রাখতে পারি, এই জন্য আমার সাথে বিবাহ দিছে, বুঝছো? কি বলো তুমি, আমি ঠিক না? আজকে বাজার বন্ধ, তোমার খাওয়া বন্ধ, সব বন্ধ, দেখছো কার মাঠে দেখছো, আরে বাজার যেতে পড়ে রয়েছো, এটা নিবে না, মিউজিক করে রয়েছে, এটা কি আমি নেব? কি ধরনের কি কথা, কোনো মূল্য এটা না, যা খুশি তাই বলে। আমি যা করি সবকিছু ভুলবো না, একটা ভুলের সাগরের মধ্যে এসে পড়ছি আমি। আরে ভাবি তুমি তো জানো ভাইজান কেমন, সবকিছু নিজের মতো করে বিচার করে। শাপলা তুমি আমার একটা কথা বলো তো, সবসময় তার মতো করে ভাবা বিচার করা কি উচিত? হইছেটা কি আমার বলবা? আমার কপাল হইছে, উনি আজকে একটু আগে বাজার নিয়ে আসছে, আমারে বলছে বাজার ধরতে হাত ফসকে বাজারে ব্যাগটা পড়ে গেছে, তারপর সে আমাকে যা তা কথা শুনাইছে, আমারে বলে আমার নাকি সংসারে মন নাই, আমার উড়ু উড়ু মন, হেন তেন দুনিয়ার কথা। কত ভালো ভালো প্রস্তাব আইছিল আমার, আমার বাপে তারে পছন্দ করে তার সঙ্গে আমার বিয়ে দিছে, তার সংসার করি আমি, দিন রাত 24 ঘন্টা কাটি, এটা কি আমার ভুল বলো? এই ফলাফল বিয়ার ভাইজান যে কেন এরম হইলো, আমার মনটাও খারাপ। তোমারে কি তোমার ভাইজান কিছু বলছে নাকি? ভাইজান কিছু বলে নাই। তাইলে আরে শাপলা তুমি কাঁদতেছো কেন? আমি তো তোমার কোনদিন কাঁদতে দেখি নাই, কি হইছে? কান্দেন কান্দেন কান্দেন, আরো কান্দেন, বেশি করে কান্দেন, এখানে তো একেবারে কান্দনের আসর বসে গেছে। আমি জিজ্ঞাসা করতে চাই এই আসরের সভাপতিকে আর সাধারণ সম্পাদককে, আমি তাদের কাছে একটা আর্জি পেশ করতে চাই। ভাইজান তুমি খালি কান্নাটাই দেখলা আর মজা নিলা খালি, কিন্তু তোমার বোনরে যে বোর্ডের পোলা প্যান্টগুলো ডিস্টার্ব দেয় সেটার কিছু করতে পারলা না। খালি বলো তুমি মেম্বারের ডাইন হাত, তোমার যদি এতই ক্ষমতা হইতো তোমার বোনরে করে এরকম ডিস্টার্ব করতে পারতো? তা তো দেবই, পোশাক আশাক ঠিকভাবে পরে যাস না এই জন্য দেয়, তাদের দোষ কি? কি রসি তুমি কি এগুলি দেখো না বোঝো না? আমি কি দেখবো কি বলবো, ওর কাপড় চোপড় তো ঠিকঠাকই আছে। তুমি তো এই কথা বল ভাই, তুমি তো আশকারা দি ভাই, তোমার আশকারাই কিন্তু এই অবস্থা হয়েছে, ওর চাল চলনের এই অবস্থাটা হয়েছে। ভাই যে তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। হ্যাঁ আমি সব সময় উচিত কথা বলি, আর এই জন্য আমি বেশি বেশি বলি, উচিত কথা বললে সব কিছু বেশি বেশি হয়ে যায় না? আমি না একটা বিষয় বুঝতে পারলাম না, মোরের বখাটে পোলা পাইন তোমার বোনরে ডিস্টার্ব করে, তুমি তোমার বোনের সাপোর্ট না নিয়া ওই পোলা পাইন ওর সাপোর্টে কথা বলতেছো, এ কেমন জাজমেন্ট? চাল চলন যদি ভালো না হয় তাহলে আমি বলবো না হোক আমার বোন, ও এটা বললেই জাজমেন্ট করা হয়ে যাবে, জাজ হয়ে গেল কেন? আমার ভালো লাগে না ভাবি, আমার নিজের ভাই আমারে বুঝে না। এই শাপলা
ব্যবহারে আমি যত দেখতেছি ততই অবাক হয়ে যাচ্ছি। নিজের বোনের সাথে কেউ এরকম ব্যবহার করে? আমি বুঝতে পারতেছি, কিন্তু কখনো তুমি এগুলো করবো না। তুমি আমারে ডাক দিতে, আমারে বলতা, তুমি এগুলো কি শুরু করছো? ধরো এসব কখনো আর আমি না দেখি। নামো, ফিজে নামো, নামো, নামো বলতেছি, নামো। ভাবনা চিন্তা করবো, তারও কোনো উপায় নাই, এত মশা। তুমি হঠাৎ করে গিয়ে কথা ভয় পেয়ে গেছিলে। আচ্ছা তুমি কি ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত আর কি, সবার যদি ব্যস্ততা হয় তাহলে ব্যস্ততার মধ্যে আছে। আচ্ছা তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো, জরুরি হলে বলো। শাপলা তো একটা কাণ্ড ঘটায় ফেলছিল, ও আত্মহত্যা করার চেষ্টা করছে। কি সুইসাইড? ওরে আমি এখন থাপ্পড় সুইসাইড করে ছুটে মোটা কর ডাক। আরে আগে আগে তুমি আমার পুরো কথাটা শোনো, শুনে নাও। শোনাশুনির কিছু নাই, শোনাশুনির কিচ্ছু নাই। ওরা তুমি ডাকো, ওরা আমি ইচ্ছে মতো থাপড়াই নি। আগে তুমি শান্ত হও, মাথাটা ঠান্ডা রাখো। হ্যাঁ শান্তভাবেও তো কথা বলা যায়, আর এরকম একটা লায়েক মায়ের গায়ে তুমি আমার হাত তুলবা? আচ্ছা ঠিক আছে, কী বলবো বলো। আচ্ছা তুমি কি বুঝতে পারতেছো না একটা মাইয়া কি পরিমাণ কষ্ট পাইলে এরকম একটা কাণ্ড ঘটাইতে পারে? এই কথা তুমি কেমন করে বললা? কারণ আমি জানি ওই ছেলেদের স্বভাব চরিত্র ভালো না। ও আমার বাড়ির মেয়ে, ও কি পোশাক আশাক পরে আমি জানি না, আমি খুব ভালো মতো করেই জানি। তাহলে ঠিক আছে, একটা চ্যালেঞ্জ হয়ে যাক। কিসের আবার চ্যালেঞ্জ? তুমি না বললা যে বোরকা পরে গেলে বলে টিচ করে, আমি কালকে শাপলার সাথে এমন টেকনিক করে যাব, দেখি ওরা টিচ করে কিনা। আল্লাহ, তুমি বোরকা পরবা? হ্যাঁ তা কি করব, তুমি না আমাকে চ্যালেঞ্জ দিলা, তুমি ঠিক না আমি ঠিক এটা তো প্রমাণ করতে হইব। আমার জাজমেন্ট ঠিক নাকি তোমার জাজমেন্ট ঠিক এটা প্রমাণ করতে হবে না? আমি খুব ভালো মতো করে জানি যে আমি ঠিক, আমি না বুঝে আন্দাজে কোনো কথা বলতেছি না। যাক কালকে দেখি কি অবস্থা কি হয়। মশা কয়টা লতো দিতে পারো? একটা কয়টা বসে আমি আমি জানো যে এখানে বসে একটু টেনশন করি, চিন্তা করি, সারা দিনের কাজ কি করবো না করবো এটা নিয়ে একটু ভাবি। এ আসে না তো। কি সুন্দরী তুমিও বোরকা পরে আইছো, খুবই সুন্দর, এটা দেখি তোমার কেমন দেখা যায়। ফাজিল গেলে যে এত বদ হইছে, এত দূর বাড়ছে আমি ভাবতে পারি নাই। হইছে ভাইজান, এবার আমার কথা বিশ্বাস হইছে তো তোমার? আর কোনদিন যদি তোরা ডিস্টার্ব করে তাহলে খালি আমারে বলবি। আমার মন হয় না আর কাউরে ডিস্টার্ব করবে। আর কোনদিন করলে ওদের সানডে মানডে আমি ক্লোজ করে ফেলাম। তোমার ঘরে সব গোরখা পরে দেখি তো।
আমার খুব ভালো লাগতেছে খুব মজা আসছে না চল রোজ যাও লাগো না এত গরম একটা ভুল হয়েছে তাতে এত মজা নেওয়ার কি আছে আমি কিন্তু একটু মজা নিতেছি না উল্টা আমি তোমার বোঝানোর চেষ্টা করতেছি যে না বুঝা আন্দাজে কারো জাজ করা ঠিক না আমার বোন শাপলাকে আমি যত তাড়াতাড়ি পারি বিয়ে দিয়ে দেবো বাহ মাঝে মধ্যে দেখি তুমি খুব ঠিকঠাক ভাবতে পারো খুবই ভালো তোমার কথাবার্তায় কেমন যেন একটা বিজয়ী বিজয়ী ভাব নাও 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 ভাব নাও আজকে তো তোমার মজা নেওয়ার দিন মানে তোমাদের মজা নেওয়ার দিন আচ্ছা বাদ দাও না তুমি একই জিনিস নিয়ে খালি পড়ে থাকো ওই বখাটে সামনাদের কি শিক্ষা দেওয়া হইলো মেম্বারের সাথে কথা হয়ে গেছে মেম্বার তাদের বাড়িতে লোক পাঠে নাকে খত দেওয়ার ব্যবস্থা করবে বাহ তাহলে তো খুব ভালো একটা কাজ করছো চলো এই গরমের মধ্যে তোমার একটু এই খুশিতে শরবত বানায় খাওয়াই তা তোমার ইচ্ছা কেমন ধরনের কথা শাপলা দক্ষিণ পাড়ার হারুন কাশিম ভাই তোমার রাস্তাঘাটে পিস্টাপ করে ব্যাগ সন্ধ্যায় এই কথা তুমি আমারই বলবে না আমি ভাইজানকে বলছি আর ভাইজান অ্যাকশনও নিচ্ছে ও আচ্ছা তাহলে তো ভালোই আচ্ছা শোনো ভাবি আমারে বলছে ভাইজান আমার বিয়ের কথা ভাবতেছে বিয়ের কথা ভাবতেছে নাকি বিয়ে ঠিক করে ফেলেছি ভাবতেছে যখন শীঘ্রই ঠিকও করে ফেলবে শাপলা শাপলা তুমি আমারে সারা জীবন ভালোবাসলা এখন আর একটা ছেলেকে তুমি বিয়ে করতে পারবা আই গাদা আমি কি এটা বলছি নাকি তাহলে প্রেমিকদের সাহসী হইতে হয় ও তার মানে তুমি বলতে চাইতেছো আমার কোনো সাহস নাই তাহলে তুমি ভাইজানরে বলো তুমি আমার বিয়ে করতে চাও ওরে বাবা রে তোমার ভাইজানরে বলবো আমি তোমার ভাইজানকে তুমি চেনো না শাপলা আমি বললে কি সে তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হবে হবে না কারণ সে কিন্তু আমার সামান্য চায়ের দোকানদার ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারে না তুমি তো চুরি ডাকাতি করো না নিজে দোকান দিয়ে নিজেই ব্যবসা করো হ্যাঁ সেটাই তো দেখো শাপলা ধরো আমি 12 লাখ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি নিলাম চাকরি নিয়ে আমি আবার ঘুষখোর হইলাম এখন এইটা ভালো নাকি বুধি অল্প হইলেও আমি নিজে নিজে কিছু একটা করা এটা ভালো এখন এই যে ভালোর ব্যাপারটা এই ভালোর ব্যাপারটা তোমার ভাইজানটা কে বোঝাবে বলো হইছে আমার ভাইজানের নামে দুইটা খারাপ কথা কইতে না পারলে তোমার ভালোই লাগে না আচ্ছা এখানে আমি ভুল কথাটা কোনটা বললাম তুমি বলো তোমার ভাইজানের স্বভাবটা যে একটু নাক উঁচা টাইপের এটা তুমি জানো না কিন্তু তারপরে তুমি ভাইজানকে বলবা আর আমি ভাবিকে বলবো বুঝছি যেভাবে হোক তুমি আমার সাহসের পরীক্ষাটা নেই ভাই ঠিক আছে ভালো যখন বাসা ফলাইছি তোমার সারা যখন বাঁচার কোনো কায়দা নাই সাহসের পরীক্ষাটা আমি দিব কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস তোমার ভাই একটা স্থায়ী দোকানদারের সাথে তার বোনটা কিছুতেই বিয়ে দিব না তাও তুমি বলো ভাইজানকে ঠিক আছে বলুন এখন তাহলে যাই দোকানটা খুলতে তুমি কিন্তু এইখানে এই সময়ে আবার আসবে তোমার হাতের চা ফ্লাক্স হুকার বাইরে কোনো সমস্যা একটা জায়গায় হয় মাঝে মধ্যে আমার না না তোমার চায়ের না মানে আমার নিজের মানে আমি একটা জিনিস বুঝি না জাবেদ কেউ ডিগ্রি পাস কইরা চায়ের দোকানদারি করে এটা যদি তোমারে না দেখতাম আমি আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারতাম না বিশ্বাসও করতে পারতাম ভাইজান
লেখাপড়া শিখছি বলে যে যেভাবে হোক সরকারি চাকরি করতে হইব অথবা অন্য কোনো চাকরি জোগাড় করতে হইব তার তো কোনো মানে নাই। মনে করেন যে ঘুষ গারা দেশ চাকরি নেওয়ার চাইতে এই যে আমি স্বল্প পুঁজিতে নিজে নিজে ব্যবসা করতেছি, সামনে চিন্তা করছি যে গরু টরু মাছ টাছ সবকিছু মিলা ব্যবসাটা আরো বড় বানাবো, মানে এইসব করে কিন্তু চাকরি চাইতে কম আয় রোজগার আমার হইব না। না সেটা অবশ্য ঠিক বলছো, অসুবিধা নেই, তুমি খুশি থাকলে শান্তি থাকলে সব কিছু। তবে একটা কথা বলতেই হয়, তোমার হাতে চাটা কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই, আগে একটা দাম পাই তো রেখে দিলাম, চা কমপ্লিট। তোমার চা যেমন সুস্বাদু তোমার বিনয়টাও খুব ভালো লাগে আমার, বুঝছো ভাই? একটা কথা বলতে চাই। বলো, একটা কেন, দশটা বলো। কথার উপর কোনো ট্যাক্স আছে নাকি যে বললে তোমার ট্যাক্স দিতে হবে বা শুনলে আমার ট্যাক্স দিতে হবে? জি না, কথার উপর অবশ্য এখনো ট্যাক্স বসানো হয় নাই। শোনো, টাকা পয়সায় কেউ যদি কৃপণ হয় ঠিক আছে, হইতেই পারে, টাকা পয়সা অনেক কষ্ট করে উপার্জন করে, কিন্তু কথা বলায় যদি কেউ কৃপণতা করে এটা কিন্তু ঠিক না, এটা হইতে নাই। বাহ কি চমৎকার ভাই, আপনি এত সুন্দর করে কথা বলেন না, মানে আপনার কথা একটু শুনলে আরও শুনতে ইচ্ছা করে, আরও শুনতে ইচ্ছা করে। আচ্ছা তুমি কি জানি বলতে চাইছিলা ওই জিনিসটা বলো তো। ভাই শুনলাম আপনারা নাকি আপনার বিয়ে শাদী নিয়ে চিন্তা করতেছেন। হ্যাঁ হ্যাঁ, বড় হয়েছে না বোন আমার, বড় হয়েছে না, বিবাহ তো দিতে হইব, ভালো টালো ছেলে পাইলে তুমি আমার খবর দিও তো। ইয়ে ভাই, ভালো ছেলে তো আছে, মানে জনজন তো ভালো ছেলে আপনার সামনে দাঁড়া থাকতে, আবার ভালো পাত্র বাইরে খুঁজবেন কেন? কম কি খাও মস্কারি করো আমার সাথে, কোথায় কই কেন? এই যে আমি আমি আমার কথাই বলতেছি ভাই। কি করলি রে তুই সাবেত, কথা শুনে তো তোরে আমার ইচ্ছা করতেছে এমন তোর কালে চড়াই। কি করলি তুই, কি জানি করিস, কি জানি করলি? ভাই আপনি রাগ করেন না, আমি সাপটা খুব ভালোবাসি। তুই ভালোবাসস? তোর তো আমি স্নেহ করতাম, ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম, তোর বাপে আমার চাচা হয় এটা সত্য। আমি বললাম এত বড় স্পর্ধ, তুই আমার বোনের বিবাহ করতে চাস? তোরে তোর ইচ্ছা করতেছ আমি মানে। ভাই আপনি এরকম করতেছেন কেন? আপনি বলেন ভাই সাপলাক বিয়ে করার কি কোনো যোগ্যতা আমার নাই? না নাই, কোনো যোগ্যতা নাই তোর, তোকে চায়ের দোকান দা, সারাদিন চা গোটস, মাঝখানে চা দেশ চা বেচ, তোর তোর সাথে আমার বোনের বিয়ে দিন, আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব জিজ্ঞেস করবো জামাইটা কে, বোনের জামাইটা কে, আমি কোনো চা দোকান তোর। কথা শুনে আমার মনে হয় দুর্দশা হয়ে গেছে আমার, অজিত অজিত কোয়ার্কার তোর দোকানে আরো করে দিন, আমি ভাবি। তোমার একটা কথা বলি। বলো। আমি তো বিপদে পড়লে তোমার কাছেই আসি, তোমার আবার কিসের বিপদ? আমি একটা ছেলের পছন্দ করি। তাই নাকি, কে সে? জাবেদ। জাবেদ মানে মুন্সি চাচা ছেলে? ঠিক ধরছো তুমি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমার ভাইজান আসলে তাকে আমি সমস্ত বিষয়টা খুলে বলবো। কি বলবা, কি খুলে বলবা আমারে? ভাবে আমি যাই। আই না, তুমি যাবা কেন, তুমি বসো, তোমার বিষয়ে তো কথা বলার আছে। আচ্ছা শোনো না, আমরা তো শাপলাকে নিয়ে চিন্তা করতেছিলাম, শাপলা তো আপনার চিন্তাই দূর করে দিছে। কিসের চিন্তা জানিস? ওই যে আমরা ওর বিয়ের ব্যাপারটা নিয়ে ভাবতেছিলাম না। হ্যাঁ শাপলার পছন্দ আছে। কে? চায়ের দোকানদার জাবেদ। হ্যাঁ ওমা, তুমি জানো নাকি আজকে ওই ফাজিল আমারে বলছিল
ওর সাথে সম্পর্ক আছে। মেজাজ গরম হয়েছে আমার, এমন ছাড়ি দিছি। শোন সাবলা, সব চায়ের দোকানদার টোকানদারের সাথে কোনো বিবাহ হবে না, সম্পর্ক হইতে পারে না। স্যার বুঝলাম না, যাবে তো ভালো ছেলে, চায়ের দোকান দিছে তো কি হয়েছে? দেখো রচি, তুমি যে জিনিসটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। সাবলা, আমার কথা ক্লিয়ার? তোমার জন্য একটা সুখবর। আর সুখবর কি দিবা? সুখবর সুখবর তো এই সুখবর নন নাই। বাদ দাও, অতীতটা পরে দেখা যাবে, আমি যেটা বলি সেটা একটু শোনো। বলো শুনি। কি করে মানুষ দেখলে কি মনে করবে? হ্যাঁ শোনো সাপলা, তুমি আমারে তোমার ভাই দানরে বলতে বলছো, আমি বলছি, কিন্তু তোমার ভাই দান যে আমার সাথে কি আচরণটা করছে, আমার কি কি কথাগুলো কইছে, এই কথাগুলো আমি তোমার বলতেও পারতেছি না। আমি শুনছি। শুনছো? ওসব তাহলে এখন তুমি কি করবে? আমি কিছুই বুঝতে পারতেছি না। সাপলা, তুমি তো আমার সাহসের পরীক্ষা নিছো, এখন আমি যদি তোমার সাহসের পরীক্ষা নেই। কি পরীক্ষা নেব? বলতেছি, তার আগে তুমি আমার উপর, আমার উপর তোমার পরিপূর্ণ আস্থা আছে? তুমি কি বলো এসব, আস্থা না থাকলে কেন আমি তোমার ভালোবাসি? আচ্ছা, আমি যে চায়ের দোকান চালাই এইটা নিয়ে তোমার মনের মধ্যে কোনো রকম কোনো আক্ষেপ আছে? কি বলতেছে এসব কথাবার্তা, কেন আক্ষেপ থাকবে? চলো আমরা পালাই যাই। কই যাইবা? না কোথাও যাব না, আমরা বিয়া করব, ঘর সংসার করব। শোনো, তুমি তো স্বাভাবিক, আমিও স্বাভাবিক, আমাকেও বিয়া করতে আইনত কোনো বাধা নেই। তাহলে খামাখা তোমার ভাইজানরে এত তোয়াক্কা করার দরকার কি? মাঝে মাঝে ভাইজানের উপর আমার এত রাগ হয়, মনে হয় ভাইজানের একটা উচিত শিক্ষা দিই, কিন্তু কি করবো বলো? বাবা মা মারা যাওয়ার পর থেকেই ভাইজানই আমার কোলে পিঠে মানুষ করছে। ভাইজানরে কষ্ট দেওয়ার কথা চিন্তা করলে আমার বুকটা কাঁপে। তাইলে কি তুমি তোমার ভাইজানের পছন্দ করা পাত্রেরই বিয়া করবা? এই জন্যই তো বললাম, আমি কিছুই বুঝতে পারতেছি, আমি তোমার ছাড়া কাউরে বিয়ে করতে চাই না, কিন্তু পালাই যেয়ে বিয়ে করে ভাইজান আমাকে কষ্ট দিতে চাই না। আচ্ছা বুঝছি, যা করার আমারই করার লাগবে। কি করবে তুমি দেখো না কি করি? একটু আগে তুমি কিন্তু বলছো তোমার ভাইজানরে মাঝে মধ্যে উঁচু শিক্ষা দিতে ইচ্ছা করে, উঁচু শিক্ষাটা আমি তার দিই। আচ্ছা রচি, তোমার কি কখনো আক্কেল জ্ঞান হবে না? আমি আবার কি করলাম? এই ভোর সন্ধ্যার পরে একলাই পুকুর ঘাটে কেউ বসে থাকে, আবার তুমি বলতেছো ন্যায় করতেছো যে আমি কি করলাম। ভোর সন্ধ্যার পরে পুকুর পাড়ে বসে যাবে না এরকম কোনো নিয়ম আছে নাকি? না, কোনো জায়গায় লেখা নাই, সবকিছু লেখা থাকে না, মুরব্বীরা যা বলতো তা শুনতে হয়, এটা মানতে হয়। এই ভোর সন্ধ্যার পরে পোয়াতি মায়েরা এখানে বসে থাকে না, এই জায়গায় একলা একলা বসা ঠিক না, অমঙ্গল হয়।
আচ্ছা তুমি কি বলো তো, এই যুগের মানুষ হয়ে তুমি এই সমস্ত কথা বলতেছো? আমার কথা তো তুমি কোনোদিন শুনবে না। সব সময় উরু উরু মন, উদাস উদাস মন, কবি কবি ভাব, মন্দার সংসারটা করলা না। এখন যদি পেটের বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তখন তখন কি করবা? আই আমি কিন্তু তুমি সত্যি সত্যি তোমার মেজটা খারাপ করে দিতেছো বলে দিলাম। এই শাপলা কোথায় থাকিস তুই? হ্যাঁ কেন কি হইছে ভাইজান? আর কি হবে, তোমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। নো ফাউল টক রসি, এইভাবে কথা বলবে না। আমি তোমাকে বলে দিতেছি আমার ভবিষ্যৎ বংশধর, আমার সন্তানের যদি কিছু হয় তাহলে কিন্তু আই তোমার সন্তান তোমার সুন্দর কি শুরু করছো তুমি? এটা এগুলো তোমার একা সন্তান? ভাইজান তোমরা কি শুরু করলা এই বেটা? আমি তোমরা ঝগড়া করতেছো কেন এখানে বসা? ঝগড়া আমি করি? ঝগড়ার সৃষ্টি করা হলো তোর ভাবি। এই যে পেট আমি আয়ের সাথে বসে রয়েছে, এখন এই পেটের সন্তানের যদি কিছু হয় এর দায় কে নেবে? কিছু হইব না ভাবি, তুমি আমার সাথে আসো তো। হ্যাঁ চল, এই লোকের সঙ্গে কথা বলাই বৃথা। ভালো কথা মানুষটা বলা যাবে না। সন্ধ্যার সঙ্গে বসে ভাবি, তোমার শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? দুর্বল লাগতেছে শাপলা। ভাইজানের কথা কি তার ঠিক হইলো নাকি? আরে তুমিও একটা আধুনিক ভাই কি সমস্ত কথা কও না। আমার কেমন জানি ভয় লাগতেছে ভাবি। আল্লাহ বলছো রুগী মানে হয়েছে কি, ওই একটু অসুস্থতা বোধ করতেছে। সন্ধ্যার সময় গিয়া ওই যে পুকুর পাড়ে বসছিল, কামটা ওইখানে ঘটছে আর কি। যাগা এরপর থেকেই মানে পেটে একটু প্রবলেম আর কি। স্যালাইনও খাওয়াইতেছি আপা। আচ্ছা আমি দেখছি। বাইরে বিরিয়ানি খাইছিলাম। ও আমি বাইরে থেকে বিরিয়ানি আনাছিলাম, খুব টেস্টি ছিল আপা। ওটাই বোধহয় ঝামেলা করেছে। না আমি জিনিস বুঝতেছি না, মানে বিরিয়ানি খেলাম আমরা সবাই মিলে, ঝামেলা করলো ওর মানে। কিন্তু আপা ভাইজান কি বলে জানেন, সন্ধ্যাবেলা ভাবি পুকুর পাড়ে বসেছিল এই জন্য নাকি এরকম হয়েছে। না না পুকুর পাড়ে তো ফ্রেশ এয়ার, তাতে পেট খারাপ করবে কেন? এখন তাহলে কি করবো আপা? স্যালাইনটা খাবে আর আমি একটু ওষুধ লিখে দিব, সেটা আনি খাওয়াবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলেন আমি আপনার পৌঁছে দিই আর ওষুধটা নিয়ে আসি। ঠিক আছে। তোমার শরীরটা এখন কেমন? কত এখন একটু ভালো? ভালো থাকলে ভালো। আমি বুঝছি বাইরের খাবার আর আনা যাবে না, আর তুমিও খাবা না এটা, বুঝছো? কেন বেশি করে বাইরের খাবার আনবা? খাবো, খাওয়ার পর শরীর খারাপ হলে পুকুর ঘাটকে দোষ দেওয়ার অপশন তো আছেই। দেখো রচি, সকাল সকাল আমি তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না। ও বাবা, এমন ভাবে বলতেছো মনে হয় সারাদিন খুব রোমান্টিক মুডে থাকো তুমি। তুমি এখনো আমার ভুল ধরতেছো না? কেন তুমি সবার ভুল ধরবা, আর তোমার ভুল যদি কেউ ধরে তাইলেই দোষ। এই জন্যই না বেশি যারা পটর পটর করে ওই ধরনের মেয়েদের জীবন সঙ্গিনী হিসাবে নেওয়া উচিত না, মানে বিয়ে করা উচিত না, ঠিক না? মানে তোমার এখন আমার বিয়ে করা নিয়ে আফসোস তৈরি হয়েছে? ঠিক আছে, করলাম না তোমার ঘর সংসার, তুমি এখনই আমার আমার বাপের বাড়ি দিয়ে আসো। শান্তিতে একটু সকালবেলা চা খাবো সেটা। আমি মনে করছিলাম যে আপনি মনে হয় ভুলবশত আয়েশা পড়ছেন। আচ্ছা ভাই ভালো কথা, ভাবি কেমন আছি? আজার কি ভাই, আমি কিন্তু খবরটা শুনছি, সুবহানাল্লাহ, খুব খুশি হয়েছি ভাই, খুব ভাল লাগছে।
তবে ভাই কিছু মনে নেন না, আপনি তো বড় ভাই, মানে আপনার কিন্তু এমনিতে রাগে যাওয়ার একটা অভ্যাস আছে। ভাবির উপর কখনই চাতে করবেন না, ভাবিকে খুব ভালোভাবে যত্ন নেবেন। যত্ন নিবো নাকি যত্ন নিবো না সেটা তোর থেকে জানতে হবে। তুই আমার উপদেশ দিবি, তুই জাজমেন্ট করবি, সেটা আমার শুনলে আবার সেটা করতে হবে। আমার বাড়িতে কি হয়েছে আমার বউর কি সেটা দোকান পর্যন্ত আইতে হইব, দোকান পর্যন্ত চারটা মোড়া কোনো দরকার নেই, চারটা মোড়া ভাই ভাই না আমি না। এই বাবা কি অবস্থা, তোমার নাম কি? হ্যাঁ তুমি একে একে কি করে কাঁদো কেন? আরে কি হয়েছে, আরে কি হয়েছে, বিশিষ্ট লোক, আমার দোকানের কাস্টমার, একটু আগে আমার দোকান থেকে চা খাইছি। আরে ভাই আমি তো ভাবছিলাম ছেলে ধরা, আজকাল পেপারে প্রায় দেখি অপরিচিত লোক বাচ্চা চুরি করে, আমিও তাই ভাবছি। আরে আপনি দেখলে দেখতেই পারেন। তবে শোনেন, এই গ্রাম আমাদের, এখানে আমরা সবাই লোকাল লোকজন, সবাই সবাই রেসিপি, এখানে বাইরের থেকে কেউ আইসা তারা বাচ্চা চুরি করে নিয়ে যেতে পারবো না। ভালো কথা, আপনারই তো আমার কাছে নতুন মনে হচ্ছে। আপনি কি এলাকার চেয়ারম্যান? আমার মামা। ও বুঝছি, তবে শোনেন কাজটা আপনি ভালো করেন নাই, খুবই খারাপ কাজ করছেন। একটা নির্দোষ মানুষ না জানেন না বুঝে আপনি কি অপবর্তন দিচ্ছেন, আপনার কারণে কিন্তু এরা এসে তার মার শুরু করছে। আপনার এই ভুলের কারণে একটা প্রাণ কিন্তু এখন চলে দেবে। আর আপনার কেমন মানুষ? হ্যাঁ একজন কইলেও ছেলে ধরে আর আপনারা বিশ্বাস করলেন? উনি হচ্ছে জসিম ভাই, আপনারা তো দূরের লোক না, এই আশেপাশের গ্রামেরই, সবাই তো তার চেনার কথা। আরে মে তুই তো ভালো করেছ, এখন হুতুকে তুমি শোনাইছ। হ্যাঁ সরি ভাই, আমি যদি আরেকটু আগে আসতে পারতাম আপনার গায়ে ওরা হাত তোলার সুযোগই পাইতো না। কি কমু ভাই, মাঝে মধ্যে মানুষের কর্মকাণ্ড দেখে কি মনে হয় জানেন? মনে হয় মানুষের মানুষ হইতে আরো 200 বছর লাগবে, এটা কোনো কথা? এত হুজুক মানুষের মধ্যে কেউ একজন করলো তাদের মানুষ দেখা যায়, বিশ্বাস করো। কেউ যদি কয়ে বসে যে তুমি জুতা যে পাই দাও, 7 দিন পরে যদি জুতা কেটে খাও তাহলে তুমি 300 বছর লাগবে, আর তাও বিশ্বাস করবো। তবে ভাই আসলে আপনার জন্য আমার খুব খারাপ লাগতেছে। হ্যাঁ যাবে, তুমি যত কথাই কও, যত যাই মানে বলার চেষ্টা করো, বুঝতে হওয়ার চেষ্টা করো, আমি তো বুঝি। আসলে আমি এরকম পরিস্থিতির জন্য আসলে প্রস্তুত ছিলাম না, বুঝছে কি? আমি সবসময় নিজের মতো করে জাজ করি, তো মানে এই যে আমি যে অপমানজনক পরিস্থিতিটা পড়লাম, আমার মারতে উঠলো, এটা আমার দরকার ছিল, আমার শিক্ষার জন্য দরকার ছিল। মানুষের মধ্যে পৈশাচিকতা ভর করছে, নির্দয় হয়ে গেছে। চিন্তা করো জাবেদ, একবার ভাবলো না আরে বাবা ও ছেলে ধরে নাকি আমি একটু জিগাই, মানুষের কাছে জানি, আর আমি গ্রামের পোলা, হয়তো তুমি বললা যে একজন বলে আমার চিনে, অথচ আমার মারা শুরু করছে। না আমার মধ্যে ওই ধরনের মন মানসিকতা আছে জাবেদ, আমি যেটা ভাবি আমার মনে হয় এটাই ঠিক, কিন্তু আমিও তো ভাবি না, আমি তো ভাবতেছি এটা ঠিক না হইতে পারে। তার সাথে কথা বলি, তার সাথে আলাপ করি, বুঝি আমারটা ঠিক নাকি বে ঠিক। হ্যাঁ এটা অবশ্য আপনি ঠিক কথা বলছেন, ধারণা করা এটা ঠিক না, মানে আপনি যেটা বলছেন সেটা আসলে পারে। বাইরে যাবে তোমারে আমি কি বলবো, আমার তো সেই মুখ নাই। তুমি যদি এই সময়ে না আসতা তাহলে আমার যে মানে কি হইতো, মানে বাইরে তোমার সাথে ওই দিন যে মানে দুর্ব্যবহার করছি তুমি কিছু মনে করো না। হ্যাঁ কি যে বলেন ভাই, আপনি আমার বয়সে বড়, সব দিক দিয়ে বড়, আপনি তো আমার দু চারটা কথা শোনাইতে পারেন, আমি কিছু মনে করি নাই, আমি ধরে নিচ্ছি এটা আমার জন্য দোয়া। আরে ভাই তুই আসলে বিনয় বলারে ভাই,
তুমি তো যাবে আমার বন্ধু ভালোবাসো না আমি আসলে ডিসিশন নিয়ে নিয়েছি আমি তোমার সাথে আমার বোনের বিয়ে দিলাম ভাইজান সত্য বলতেছেন ভাইজান আরে পান্ডিরা সালাম দিস না আমি বুক আরে তুই ভালো ছেলে রে আরে ভালো ছেলের কোনো বিকল্প আছে রে ভাই তুই আসলে ভালো ছেলে ভাবি তুমি আসলে চলে যেতেছো হ্যাঁ রে বোন এই বাড়িতে থাকার আর কোনো মানে নাই এতদিন ধরে এই মানুষটারে ভালোবাসছি বলে আমি এই বাড়িতে থাকছি কিন্তু সে আমার কি বললো আজকে জানিস আমার মতো এত পটর পটর করা মায়ে এনেকে তার বিয়ে করা ঠিক হয়নি ঠিক আছে আমি যেহেতু এখন ভালো না তার কাছে যারে ভালো লাগে সে তারই নিয়েই থাকুক আমি আর থাকবো না এবার ভাইজান তোমার কি হইছে জাবেদ না আমি আমি কিছু করি নাই ভাই ও কি করলো ও কিছু করে নাই বরঞ্চ আমি যে বিপদে পড়ছিলাম জাবেদই ওই বিপদ থেকে আমার উদ্ধার করে নিয়ে আসছে তা রোজি কি ঘটনা কি তুমি ব্যাগটাক নিয়ে কই যেতেছ যেখান থেকে আমায় নিয়ে আসছেন আমি সেখানেই চলে যেতেছি ভাইজান ভাবি রাগ করে যাইতেছি গিয়া না আমি যা করছি তোর ভাবি তো রাগ করে যাওয়ারই কথা আমি তো যা বলি নিজের থেকে বলি কোনো কিছু বাদ বিচার না করে অন্যের উপর চাপায় দেই এটা তো ঠিক না আমি ভাবতাম যে আমি যা বলি সেটাই ঠিক সেটাই রাইট আর বাকি সব রং বাকি যারা করতেছে কথা বলতেছে এটা আসলে ঠিক না বে ঠিক আমারটাই ঠিক এটাও ঠিক না একদিন যা করছি আমি যা ভাবছি ভুল করছি ভুল ভাবছি কি করব ছোটকাল থেকে দেখছি বড়রা যা বলতো ছোটরা তা মানতে বাধ্য হতো বাধ্য হতো মানে ছোট উপরে চাপাই দিত এর থেকে মনে মনে একটা সংকল্প করলাম যে আমি যখন বড় হবো আমি যা বলবো ছোট বড় নির্বিশেষে সবাই মানতে বাধ্য হইব ওর থেকে আসলে আমি এইসব কাজ করা শুরু করছি এইভাবে বলা শুরু করছি জাজমেন্ট করতাম নিজে নিজে ভাবতাম যে আমি যা করতেছি যেটা আমি যা চিন্তা করতেছি আমি যা বলতেছি এটাই ঠিক আর সব ব্যা ঠিক ভাইজান ভাবতে ভাবতে কখন যে আমার মধ্যে একটা একনায়কতন্ত্র হিটলারিজম তৈরি হলো সেটা আমি টেরই পাই নাই আসলে এই জন্য আমি সবার কাছে তোমাদের কাছে মাপ চাই এখনকার সময়ে একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল না হইয়া না বুঝা বিচার করি এবং বিচারটা আলটিমেটলি ঠিক হয় না ভুল বিচার করা হয় আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারে একদিন আবু জাহেল বলছিল তুমি কিন্তু দেখতে কুৎসিত আমাদের নবীজি বলছিল হ তুমি যা বলছো ঠিকই বলছো এই কথা শুনে হযরত উমর আলাইহিস সালাম বললো যে হুজুর আপনি এটা কি বললেন উনি কুৎসিত বললো আপনি মেনে নিলেন আপনি তো চাঁদের মতো সুন্দর আমাদের নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললো তুমি যেটা বলছো ওইটাও ঠিক পাশে দাঁড়ানো ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিনিসটা খেয়াল করলেন এবং বললেন নবীজি আপনি দুইজনেই বলতেছেন ঠিক তাহলে কোনটা ঠিক তখন নবীজি বলল একটা মানুষ যে যেরকম অন্তরে যেটা লালন করে সেটা থেকেই অন্যরে বিচার করে আবু জাহেল যে আমারে কুৎসিত বলল তার ভিতরে যেটা সেটা থেকে সে বলল আর ওমর যে আমার চাঁদের মতো সুন্দর বলল তার ভিতরে যে চাঁদের মতো সুন্দর সেই দৃষ্টিকোণ থেকে আমার চাঁদের মতো সুন্দর বলল তাই মানুষের উপরেরটা বাইরেরটা না দেখা মানুষের ভিতরটা মানুষকে বোঝা উচিত বিচার করা উচিত আমি আসলে মানুষকে না বুঝে নিজে যেটা বুঝছি নিজে যেটা ভাবছি সেইভাবে মানুষকে জাজমেন্ট করতাম বিচার করতাম বলতাম চাপাই দিতাম হেরোসি তুমি কি আমারে ভুল বুঝে চলে যাবা আমি আসলে ভালো করে বুঝছি সিল্লা সিল্লি কইরা মার্কেট পাওয়া যায় না মার্কেট পাইতে হইলে ভালোবাসা দরকার একে অপরে বুঝবো জানবো ভালোবাসা পাইতে হইলে সংসারে শান্তি আসতে হইলে আসলে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা থাকতে হয় একজন কথা বললে আরেকজন গুরুত্ব দিয়ে শুনবে
আরেকজন কথা বললে আরেকজন গুরুত্ব দিয়ে শুনবে, মানবে, এটাই তো ঠিক। তাহলে সে সংসারে শান্তি আসবে, ঝগড়া বিবাদ থাকবে না। কিন্তু আমি এটা করি নাই, উল্টা আটাই করছি। কি ব্যাপার, তুমি কথা বলো না কে? তুমি কি বোঝো নাই যে আমি আসলে আমার জিনিসটা ভুলটা আমি বুঝতে পারছি, আমি অনুশোচনায় দগ্ধ? কথা বলো না কে। তুমি ভাব নিয়ে এসো কে, করবো না, ব্যবস্থা করো। কি করবো যে তোমার এই যে কি, এইবারে কি আমার কথা মানলা তাহলে? না ছেলেটা ভালো না? ভালো।